প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে আমি খান মোহাম্মদ রুমেল আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতির আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আব্দুল সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আছেন খন্দকার মনিরুজ্জামান ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সংবাদ এবং আমরা আশা করছি অল্প কিছু সময়ের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন ওয়ারেসাদ হোসেন বেলাল বীর প্রতীক সংসদ সদস্য নেত্রকোনা পাঁচ দর্শক আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন এই জন্য টেলিভিশনের পর্দায়দা নম্বরে ফোন করতে হবে এছাড়া ফেসবুক অথবা এস এম এস এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান এবার কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান রাজধানীর এক মাস করে কারাদণ্ড ছটি সিলগালা স্কুলে সিলেবাস উপজেলাভিত্তিক মাস্টার প্ল্যান প্রণয়ন করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিদর্শন করে বললেন ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করা না গেলে উগ্রপন্থা ছড়িয়ে পড়ার আশঙ্কা পররাষ্ট্রমন্ত্রীর রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল চায় বাংলাদেশ হাওড়ে বাঁধ নির্মাণে দুর্নীতির দায়ে নির্বাহী প্রকৌশলী সহ তেত্রিশ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অর্থ আত্মসাতের অভিযোগে জাজ মাল্টিমিডিয়ার মালিক সহ বিশ জনের বিরুদ্ধে মামলা এবং দশ বছরে উৎপাদনে আসেনি কয়লাভিত্তিক নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র কাজের গতি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞের শিগগিরই উৎপাদন বিদ্যুৎ মিলবে তিনটি কেন্দ্রে আসা প্রতিমন্ত্রী দশক শিরোনাম দেখছিলেন বলে আলোচনায় যেতে এর মধ্যে জেনেছেন যে আজকে আমাদের আলোচনার শিরোনাম রাজনীতির পাল্টা পাল্টি অর্থাৎ গত নির্বাচনের তিরিশ তারিখে তিরিশে ডিসেম্বর যে নির্বাচনটি হলো সেই নির্বাচনের পর থেকে যদি আমরা দেখি যে দুটি প্রধান রাজনৈতিক দল থেকে বক্তব্য এবং পাল্টা বক্তব্য আসছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের ধানমন্ডি তিনের কার্যালয় থেকে কোনো বক্তব্য আসলে তার পাল্টা বক্তব্য আসে আপনার বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে একই রকম বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে যে বক্তব্য আসে সেই বক্তব্যের উত্তর আসে ধানমন্ডি তিনের কার্যালয় থেকে এরকম বক্তব্য পাল্টা বক্তব্যের মধ্যে থেকে রাজনীতি এগিয়ে চলেছে তো সেই জায়গা থেকে আজকে আমরা আলোচনার শিরোনাম করেছি রাজনীতির পাল্টা পাল্টি আব্দুল সালাম আপনাকে যদি আলোচনা শুরু করতে চাই সেটি হচ্ছে যে আপনারা এই যে তিরিশ তারিখে নির্বাচনটি হয়ে গেল নির্বাচনের পর থেকেই তো আপনারা নির্বাচনটি সুষ্ঠু হয়নি নির্বাচনটি গ্রহণযোগ্য হয়নি এরকম অভিযোগ তুলছেন এবং এর প্রতিবাদে আপনারা বেশ কিছু কর্মসূচিও ঘোষণা করেছিলেন আমরা দেখেছিলাম যে একটি নাগরিক সংলাপের ঘোষণা ছিল জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সেটি তারিখ পিছিয়েছে এছাড়াও আপনারা সমাবেশ করতে চেয়েছিলেন সোহিতে সেটিতে না করে আপনারা করেছেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তো এই প্রেক্ষাপটে আপনারা আরেকটি বিষয় বলেছিলেন যে নির্বাচনী ট্রাইব্যুনালে আপনারা মামলা করবেন প্রার্থীরা তো সেটিও এখন পর্যন্ত হয়নি প্রায় দেড় মাস হতে পড়লো এই প্রেক্ষাপটে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি আজকে বলেছেন যে মাঠের আন্দোলন বিএনপি জোরদার করতে পারবে না তাদের নালিশ এবং মামলা ছাড়া বিএনপি কিছু করার নেই আপনার মন্তব্য জানতে চাই আপনাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন শুনছেন তাদেরকে আমার পক্ষ থেকে আমার নীতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আসলে মাঠে বিএনপি নাই মনে হয় এটা একটা মায়াকান না ওবায়দুল কাদের সাহেব বা আওয়ামী লীগের পক্ষ থেকে সবসময় বলা হয় কিন্তু মাঠে যে ওনারা বিএনপিকে নামতেই দেন না সেটা তো সর্বজন স্বীকৃত সবাই সেটা জানে তো কাজেই সেটা বলে কোনো লাভ নাই বিএনপি মাঠে নামবে কি নামবে না যদি বিএনপিকে বাধ্য করা হয় তাহলে তো বিএনপি অবশ্যই মাঠে নামবে আমরা যেটা বলতে চাই যে নির্বাচনের ব্যাপারে আপনি যেটা বলেছেন যে নির্বাচন এই অবস্থায় যদি আমরা নির্বাচনে যাই নির্বাচন যে এইরকম হবে নির্বাচনে যখন জনগণ ভোট দিতে পারবে না জনগণের রায় আগেই ছিনতাই হয়ে যাবে এটা কিন্তু আমরা নির্বাচনের আগেই বলছি এটা আগেই আমরা বলছি এবং নির্বাচন চলাকালীনও বলছি দেখা এটা কিন্তু আমাদের নতুন কোনো কথা না বরঞ্চ সেটাই আমরা যেটা বলছি সেটাই যে কার্যত হয়েছে এটা প্রমাণিত অন্তত এটা প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষ এটা বুঝতে পেরেছে কোনোভাবেই এটা রাজনৈতিক দলীয় সরকারের অধীনে আর কোনো জাতীয় নির্বাচন হতে পারে না অন্তত এই ব্যাপারে আমার মনে হয় যে সবাই একমত হবেন ভবিষ্যতে আর কোনো নির্বাচন আওয়ামী লীগের অধীনে বা কোনো দলীয় স ইভেন্ট কোনো দলীয় সরকারের অধীনে আর হবে বলে আমার মনে হয় না এখন যেটা হলো যে আমাদের এই আন্দোলনের বিষয় যেটা যেটা আমরা নির্বাচনের ব্যাপারে আমরা যেটা বলেছি যে নির্বাচন কমিশন বলি পুলিশ বলি সাধারণ প্রশাসন বলি কেউ আসলে যেহেতু একটা দলীয় সরকার উপরে আছে তার অধীনে কেউ তাদের ইচ্ছা থাকলেও তারা সেইভাবে কাজ করতে পারে না এখন আপনার যে মামলার ব্যাপারে সেটাও আমাদের একটা মানে আমাদের এখন পর্যন্ত সে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আমরা ট্রাইব্যুনাল যাব কি যাব না কিন্তু এই ধরনের একটা ই আমাদের ইয়ে আমাদের রিয়েলাইজেশন আছে যে গেলেই বা কী হবে কারণ এটাও তো তাদের প্রেসক্রিপশানেই এগুলোকে হয়তো দেখা যাবে সব কিছু এক একবারেই ডিসমিস করে সব শেষ করে দেওয়া হবে দেখে যে এখানে যেই বা কতটুকু লাভ হবে এই ধরনের চিন্তাভাবনা আছে তবে এ ব্যাপারে এখনও আমাদের পরিষ্কার কোনো সিদ্ধান্ত আমাদের হয় নাই কারণ এখন এটাকে বাইপাস করার জন্যই তো সরকারের নির্লক্ষ্য অনুযায়ী নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই তারা উপজেলা নির্বাচন দিয়ে দিল যাতে জনগণকে ডাইভার্ট করা যায় কিন্তু কিন্তু আসলে চোদ্দশালা নির্বাচনের পরপর উপজেলা না না কিন্তু বাস্তবতাটা হলো যে জনগণকে কিন্তু ডাইভার্ট করা যায় নাই কারণ আজকে উপজেলা নির্বাচন আমরা যাচ্ছি না এবং আমরা যাচ্ছি না না আজকে প্র্যাকটিক্যালি বলা যায় যে আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দলই যাচ্ছে না প্র্যাকটিক্যালি এটা যার তাদের জোটের আজকে জাতীয় পার্টির গতকালকে তাদের সেক্রেটারি জেনারেলের যে বক্তব্য শুনলাম অর্থাৎ তারাও ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না বা তারও সংখ্যায় আছে আসলে নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না এবং তাদের জোটের অংশীদার জাসদ তারা তো অলরেডি বলেই দিছে যে গত জাতীয় সংসদের নির্বাচন এটা একটা প্রশ্নবোধক নির্বাচন হয়েছে এবং এখানে ভোটের জালিয়াতি হয়েছে ভোট বাক্সে আগেই পূরণ করা হয়েছে অর্থাৎ এটা হলো যে এই ভোট নিয়ে এটা ভোট ভোট খেলা হয় একটা কিন্তু আসলে ভোট দেওয়ার অধিকার তারা পার্মানেন্টলি তারা ছিনিয়ে নিয়েছে জনগণকে এখন ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনের আরেকটি নির্বাচন যাতে আমরা করতে পারি সুষ্ঠুভাবে নিরপেক্ষ সরকারের অধীনে অন্তত সেই লক্ষ্যে আমাদেরকে এগোতে হবে যে আপনি বলছেন যে বিএনপি মাঠে নামতে দেওয়া হয় না সরকার নামতে দিচ্ছে না তো আন্দোলনের জন্য মসৃণ পথ কি সরকার করে দেবে না না করে দিবে না সেটা না করে দিবে না সে এখানে একটা প্রশ্ন আসছে যেটা আমি বলতে চাই যেটা বলতেছি যে ধরেন আমরা বলতে চাই আন্দোল আন্দোলন মানে কি আন্দোলন মানে অর্থাৎ আমাকে মাঠে নামতে হবে আপনি আমার প্রতিপক্ষ আপনি আমাকে বাধা দিবেন আপনাকে বাধা ডিঙে আমাকে যাইতে হবে তার মানে ক্ল্যাশ তার মানে ক্ল্যাশ তার মানে ক্ল্যাশ মানে একটা স্বাভাবিক অবস্থা থাকবে না অর্থাৎ ওই স্বাভাবিক অবস্থাটা না থাকার জন্য যদি আমাদের ওই পথে ঠেলে দেওয়া হয় তখন যাতে বিএনপিকে দায়ী করা না হয় অর্থাৎ আমরা বলতে চাই সচেতন সচেতন নাগরিক সমাজ যারা আছেন আজকে সাংবাদিক যারা আছেন আপনার সাংবাদিক আছেন আজকে বুদ্ধিজীবী আছেন ইভেন ব্যবসায়ীরা আছেন যারা আজকে শান্তিতে ব্যবসা করতেছেন যখনই আন্দোলনের কথা বলবেন প্রধানমন্ত্রী থেকে সবাই বলে বিএনপি আন্দোলন করে না কেন অর্থাৎ আন্দোলন করবেন বাধা দিবেন বাধা দিলেই তখন ওই যে বাদ বাধা দিলে বাদবে লড়াই একটা স্লোগানই আছে তখন তখন তো একটা সিচুয়েশনটা তো নর্মাল থাকবে না এবার সেটা সমাজের জন্য দেশের জন্য তো কোনোভাবে মঙ্গলজনক হবে না কেন ওইদিকে ঠেলে দিয়ে তখন আবার বিএনপিকে যাতে যাদের দোষারোপ করা না হয় যে আমরা কেন সেই পথে গেলাম জি ধন্যবাদ আপনাকে ওয়ারে হাসান বেলাল আসলে হয়তো সালামের প্রশ্ন উত্তর নিতে মনে হয় আপনার কাছে একটু আসি সেটি হচ্ছে যে পরিস্থিতিটা আমি শুরুতেই বললাম যে এখন রাজনীতিটা সেটি সরেছি বক্তব্য পাল্টা বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ তেমনটা আমরা দেখছি আর সালামবাজি কথাটি বললেন যে আজকে ওবায়দুল কাদের মন্তব্যকে তিনি বলেছেন যে আওয়ামী লীগের জন্য মানে বিএনপির জন্য আওয়ামী লীগের মায়াকান্না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সময় টিভির দর্শকদের এই অনুষ্ঠান দেখার জন্য বিষয়টা হচ্ছে যে আপনি বলেছেন যে ধানমন্ডি এবং নয়াপল্টনের পাল্টাপালির মধ্যে দিয়ে রাজনীতি এগিয়ে চলেছে আমার প্রশ্ন হচ্ছে এগিয়ে চলেছে কি এটাকে কি আমরা এগিয়ে চলা বলবো আমার মনে হয় এটাকে এগিয়ে চলা বলা যায় না রাজনীতিকে তখনই এগিয়ে চলা বলা যায় যেমন রাজনীতির মধ্যে দিয়ে দেশ দেশের জনগণ রাষ্ট্র পরিচালনা প্রশাসন অর্থনীতি এই উপাত্তাগুলোর অগ্রগতি দেখা যায় সাধিত হয় তখনই আমরা বলব যে রাজনীতি এগিয়ে চলেছে যেমন ধরেন যে আজকে কর্মসংস্থান একটা সমস্যা এখন আমাদের এই রাজনীতির মধ্যে দিয়ে কর্মসংস্থানের জায়গাটা যদি বড় হয় কর্মসংস্থান যদি বেশি আরও সৃষ্টি করা যায় বিনিয়োগ বেশি সৃষ্টি করা যায় ব্যাঙ্কগুলো হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে সেগুলি যদি ফিরিয়ে আনা যায় যারা দায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক আইনত শাস্তিমূলক যে ব্যবস্থা হয় সেটা নেওয়া যায় ব্যাংকগুলোর যে সুশাসন নেই সেটা প্রতিষ্ঠা করা যায় বা প্রশাসনের জবাবদিহিতা প্রতিষ্ঠা করা যায় আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠা করা যায় জনগণ যদি মনে করে রাষ্ট্রের যারা নাগরিক তারা যদি মনে করে যে হ্যাঁ এই রাষ্ট্রে তাদের কথা বলার মতো অবস্থা আছে এবং তাদের কথা বললে রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা সেই কথাটি শুনবেন বা অ্যাটলিস্ট সেটা বিবেচনায় নেবেন এই অবস্থাটা যদি থাকে এবং রাজনৈতিক দলগুলি যদি এই বিষয়গুলি নিয়ে আর পারস্পরিক আলোচনা করে বা সমালোচনা করে সমালোচনাও করতে পারে তাহলেই আমরা বলবো যে হ্যাঁ এর মধ্যে দিয়ে রাজনীতি এগিয়ে চলছে বা চলতে পারে কিন্তু পারস্পরিক দোষারোপের মধ্যে দিয়ে রাজনীতি কিন্তু আসলে এগিয়ে চলে না হ্যাঁ সেটা আমি বললাম যে এটা এগিয়ে ওই অর্থে যদি বলি পারস্পরিক দোষারোপের দোষারোপের মধ্যে দিয়ে রাজনীতি আসলে পেছন দিকে যায় সামনের দিকে যায় না আসলে একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এখন যে অবস্থা যে যারা ক্ষমতায় আছেন তারা একটা বিশাল মেজরিটি নিয়ে ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতায় নেই বিশেষ করে তাদের মধ্যে যে দলটি বড় বিএনপি হ্যাঁ দৃশ্যত তাদেরকে এখন রাজনীতি বলেন আন্দোলন বলেন এই জায়গাগুলোতে সেইভাবে দেখা যাচ্ছে না এখন বিএনপির কথা হচ্ছে যে আমাদেরকে মাঠে নামতে দেয় না কাজ করতে দেয় না আন্দোলন করতে দেয় না কিছু করতে গেলেই গ্রেপ্তার করে মামলা দেয় ইত্যাদি ইত্যাদি কিন্তু বিষয় হচ্ছে যে রাজনীতি যদি করতে হয় তাহলে ঝুঁকি তো নিতেই হবে এক দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপি গত ছয় দু থেকে এটা হচ্ছে দু হাজার বছর বারো তেরো বছর ক্ষমতায় নেই হ্যাঁ এবং এই ধরনের দলগুলো বা তারা তো মূলত হচ্ছে মানে নির্বাচন এবং ক্ষমতার রাজনীতির দল ক্ষমতায় না থাকা মানে হচ্ছে এটা একটি পয়েন্ট যে পয়েন্টে তাদের অবস্থানটা দুর্বল হয় এক দ্বিতীয়ত হচ্ছে মনে হয় আমরা স্বাগত জানাই সঙ্গে যোগ দিয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি মনে করার কথা শেষে আপনার কাছে আসবো আমি দ্বিতীয়ত হচ্ছে যে আন্দোলন করার যে প্রশ্নটি ওবায়দুল কাদের সাহেব বলেছেন হ্যাঁ আন্দোলন করতে হলে রাজনীতি কর্মসূচি নিয়ে আন্দোলনটা করতে হবে এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে আন্দোলন করতে হলে দলকে রাজনৈতিকভাবে সংগঠিত করতে হবে পুনর্গঠিত করতে হবে এবং দলের কর্মীদেরকে রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে সংগঠিত করতে হবে এটা হচ্ছে একদম প্রাইমারি বিষয় যে কোনো রাজনৈতিক দল সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক হ্যাঁ যখনই আন্দোলনের জন এর বিরোধী যখন আন্দোলন হয়েছে বিএনপি করেছে আওয়ামী করেছে বাম দলগুলো করেছে তাদের রাজনৈতিক কর্মসূচি ছিল জনগণের সামনে রাজনৈতিক লক্ষ্য ছিল যে হ্যাঁ আমরা এর সাতকে এর সাথে যে সরেচারি সরকার যে স্বরেচারি দল তাদেরকে উৎখাত করে আমরা এই কাজগুলো করতে চাই এবং আলটিমেটলি দেখেন আপনি এসব আন্দোলন তুঙ্গে উঠলো কখন সবচেয়ে তীব্র হলো কখন যখন জোটে জোটের রূপরেখা ঘোষিত হলো তখন জনগণ তাদের সামনে একটা পরিষ্কার চিত্র দেখতে পেলো যে কী হতে যাচ্ছে রাজনীতিতে এর সাতকে উৎখাত করার পরে তখন কিন্তু জনগণ সে আন্দোলন আরও বেশি করে সম্পৃক্ত হলো এবং আন্দোলন তীব্রতর হলো এবং এর কিছুদিন পরে এর সাথে পতন হলো এটা আমরা জানি যে কোনো রাজনৈতিক আন্দোলনের জন্য এটা খুব সত্য কথা যে রাজনৈতিক কর্মসূচি যে তার যে চিত্র সেই কর্মসূচিটাকে জনগণের সামনে তুলে যদি না ধরতে পারি আমি বা কোনো দল তাহলে তার পক্ষে জনগণ কিন্তু নামে না বিএনপির ক্ষেত্রে দেখেন গত আট বছর বলেন দশ বছর যদি আমরা নাও ধরি বারো বছর যদি নাও ধরি অ্যাটলিস্ট গত আট বছর যদি আমরা দেখি বিএনপি কিন্তু বারবার বলছে যে আমরা আন্দোলন করবো আমরা রাজপথ দিয়ে করব। ইত্যাদি ইত্যাদি করব। কিন্তু তারা কিন্তু নামতে পারে বা নামে নেই যুক্তিটা কি যে আমাদেরকে নামতে দেওয়া হচ্ছে না নামলে গ্রেপ্তার করে হ্যাঁ নামলে তো গ্রেপ্তার করবেই এটা আজকে বলে কথা না এটা যে কোনো সময় রাজনৈতিক দল যখন আন্দোলন করে যারা ক্ষমতা থাকে তারা তাকে দমন করার চেষ্টা করে হ্যাঁ ন্যায় পথে না হলে অন্যায় পথে দমন করার চেষ্টা করে মামলা দেয় জেল দেয় হাজতে পূরণ করে আটক করে এটা তো নতুন কোনো কথা না পাকিস্তানের মধ্যে থেকে আমরা এটা দেখে আসছি সালাম সাহেব এটা দেখছেন আর করতে পারবেন না হ্যাঁ কিন্তু সেটাকে মোকাবেলা করতে হলে তো আমাকে একটা শুধু মানে জনগণের কাছে গ্রহণযোগ্য রাজনৈতিক কর্মসূচি লাগবে সেই জায়গাটা আমি মনে করি যে বিএনপি ব্যর্থ হয়েছে নির্বাচনে ব্যর্থ হয়েছে তার কাছে বড় তার চেয়ে বড় আমার কাছে যে যে কোনো দল যে কোনো দলের বড় ব্যর্থতা হচ্ছে তার জনগণের কাছে গ্রহণযোগ্য রাজনৈতিক কর্মসূচি দেওয়ার ব্যর্থতা এই জায়গাটা বিএনপি ব্যর্থ হয়েছে বলে এই ব্যর্থতা একটু যদি বলি সেখানে এই যে দু হাজার বারো তেরো সালের বা চোদ্দ সালের নির্বাচনের আগে যে সহিংসতা পেট্রোল বোমা ইত্যাদির যে নানা অভিযোগ বিএনপিকে কেন্দ্র করে যদিও বিএনপি সেই অভিযোগগুলো অস্বীকার করে তো এবারে এই যে মাঠে না নামা ওই দায় না নেওয়া বা এরকম অভিযোগ তো যাতে না হতে হয় সেটার কি কোনো কারণ থাকতে পারে থাকতে পারে সেটা অস্বাভাবিক কিছু না কিন্তু বিষয়টা হচ্ছে যে পলিটিক্যাল কর্মসূচি তো নাই যে আমি আমার দল রাজনীতি ক্ষমতায় গেলে আমরা অর্থনীতিতে এই কাজগুলো করব। রাজনীতিতে এই কাজগুলো করব প্রশাসনে এই কাজগুলো করব আইনের শাসন প্রতিষ্ঠা করব সুশাসন প্রতিষ্ঠিত করব স্বচ্ছতা প্রশাসনের স্বচ্ছতা জবাবদিহিতা করব দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব ব্যাংকের যে লুটপাট দুর্নীতি হয়েছে সেটা বন্ধ করব ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা করব এই যে কাজগুলো কৃষি অর্থনীতিতে এই কাজগুলো করব। এই হচ্ছে আমার কনসরুচি এটা যদি আমি জনগণের সামনে না দিতে পারি বা কোনো দল না দিতে পারে সেই দলের পিছনে জনগণ আসবে কেন জনগণ যদি পিছনে না আসে তাহলে আন্দোলন হবে না যত বড় দলই হই না মনে ভাই আপনার কাছে আবার আসবো ধন্যবাদ আপনাকে আবার আসেন বেলাল বিন আপনার কাছে আসি সেটা হচ্ছে আমাদের আজকে আলোচনার শিরোনাম হচ্ছে রাজনীতির পাল্টা পাল্টি অর্থাৎ আমরা দেখি যে দুটি রাজনৈতিক দলই এখন মোটামুটি বক্তব্য পাল্টা বক্তব্যের মধ্যে আছে আজকে আমরা যে আলোচনা যে বক্তব্যটি আলোচনা শুরু করেছিলাম সেটি হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকে বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন যে বিএনপির নেতারা নির্বাচনের পরে তারা মাঠে আন্দোলন জোরদার করতে পারছেন না শুধুমাত্র সেই মামলা করা কিংবা নালিশ করা এই দিকেই বিএনপির মনোযোগ বা এটাই তারা করতে পারছেন এই প্রেক্ষাপটে আব্দুল সালাম ভাই বলছেন যে এটি হচ্ছে বিএনপির জন্য আওয়ামী লীগের মায়াকান্না আপনার মন্তব্য না সালাম বলছে সালাম ভাই কি বুঝে বললেন আমি জানি না জি সেটা হচ্ছে আওয়ামী লীগের মায়াকান্না জি আওয়ামী লীগের মায়াকান্না হতে যাবে কেন এটা কারও কোনো কান্না না বিএনপিরও না আওয়ামী লীগেরও না এটা আমি সেভাবে বলবো না আমি আসলে ভয়ের সাথে একইভাবে বলতে চাই বিএনপির মধ্যে কিছু সমস্যা তৈরি হয়ে গেছে সমস্যাটা হচ্ছে বিএনপি এককেন্দ্রিক না কোনো জিনিসই যখন এক কেন্দ্রিক না হবে তখন কিন্তু সেখানে সেখান থেকে কাঙ্ক্ষিত ফলটা লাভ করা খুব কঠিন যেমন দেখেন দু হাজার আটে বিএনপি তাদের রাষ্ট্র পরিচালনা শুরু করলো কিভাবে তাদের রাষ্ট্র পরিচালনা একটা হাওয়া ভবন কেন্দ্রিক আর একটা তেজগা প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক তো দুইটার মধ্যে কন্টিনিউয়াস একটা ক্ল্যাশ ছিল বেগম খালেদা জিয়া ধরেন একটা ফাইল তৈরি করেছেন অথবা সাইনও করে দিয়েছেন সেই ফাইলটা যেতে হতো হাওয়া ভবনে তারেক জিয়ার একটা ই নেওয়ার জন্য অ্যাপ্রুভাল নেওয়ার জন্য তো এখানে কিন্তু সমগ্র যে প্রশাসন এই প্রশাসনের মধ্যে এটার একটা প্রভাব পড়া শুরু করল সেই কারণেই তাদের সেই সমস্যা আর এখন বলা হচ্ছে যে আন্দোলন কেন করতে পারছে না এটা নিয়েই তো কথা আন্দোলন করতে পারছে না কিন্তু সেই যে বটল বটলনেক তৈরি হয়ে গেছে সেই সময় সেই বটলনেক থেকে আজ পর্যন্ত বিএনপি কিন্তু বেরোতে পারে নাই কিন্তু বিএনপি তো বলে সরকারের দমন পীড়নের কারণে তারা মাঠে দাঁড়াতে পারছে না কোথায় দমন পীড়ন আজকে আমরা দুই তিনজনেই তো এখানে আরাম করছি আসলে এটা ঠিক না দপন নিরঞ্জন ভাইটা বললেন না দপন দমন নিপীড়ন তো এটা রাজনীতিতে থাকবেই এটাকে মানতেই হবে মেনেই আমরা রাজনীতি করি সালাম ভাই রাজনীতি করেছেন না আমরা একসাথে রাজনীতি করেছি তো তো সেখানে দপন নিপীড়নের কথা বলাটা ঠিক না এটা যদি বলা হয় তখন হয় কি নিজের দুর্বলতা প্রকাশ পায় তখন কিন্তু শক্ত হাতে দাঁড়ানো সেটা হয়ে ওঠে না তো বিএনপির এই ধরনেরই অবস্থা চলছে এখন আবার আরেকটা প্রবলেম হচ্ছে ঢাকাতে বিভিন্ন নেতারা কিছু কথা বলছেন আবার লন্ডনে বসে উল্টা একটা কথা হচ্ছে এখন লন্ডনে তারেক জিয়ার কিছু ফলোয়ার আছে ঢাকাতে নেতৃবৃন্দের কিছু ফলোয়ার আছে তারা কি করবে তারা ক্লাস করবে এই তোমাদের কথা ঠিক না তোমাদের কথা ঠিক না এইভাবে একটা জগা খিচুড়ি অবস্থায় তারা চলছে সেখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে না পারলে তারা কিন্তু ওখানে টাঙ্ক্ষিত বিজয় সম্ভব না জি ধন্যবাদ আপনাকে সালাম ভাই আবার আপনার কাছে আসে মনে হয় একটি কথা বলছিলেন সেটি হচ্ছে যে ঝুঁকি নিতে হবে তো আসলে বিএনপি ঝুঁকি নিতে কি কিছুটা পিছপা না ঝুঁকি তো নিতেই হবে এটা তো অবশ্যই কিন্তু আমি যে আমি যে আরেকটা কথা বলছি সেটা কিন্তু আর আপনি আনেন নাই যে কথাটা আমি বলছি যে বিএনপি ঝুঁকি নিতে হবে ঝুঁকি নিয়ে মাঠে নামার পরে তখন যাতে বিএনপিদের বলা না হয় যে বিএনপি সন্ত্রাস এটা কিন্তু আসে না এই যে এটা এটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ আরেকটা হলো যেটা আমি বলি যে বিএনপিকে নিয়ে পোস্টমর্টম বা বিএনপির কর্মকাণ্ড নিয়ে পোস্টমর্টমের চেয়ে আজকে পোস্টমর্টম করা উচিত যে আজকে গণতন্ত্রটা কোথায় আজকে এরশাদ স্বাদ মনির ভাই ভালোই বলছেন যে এর সাথ হটাইলে এর কেন হটানো হইল এর উন্নয়ন করে নাই বা করতেছিল না কিন্তু কেন অর্থাৎ এইখানে এর সাথকে হটানো হইল যে দেশে গণতন্ত্র ছিল না মানুষের ভোটের রাইটটা ছিল না মানুষ ভোট দিতে পারতো না এটাই তো ছিল যে ভোটিং রাইটটা ফিরে পাওয়ার জন্যই কিন্তু সে সময় এর সাথকে সরানো হলো রাজনৈতিক দলগুলো জনগণকে সেই শরণর আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আমি বল্লি স্যার কিন্তু এখন সেটা সেটা বললেতে হবে না এটা আলোচনার বিষয় সম্পৃক্তটা হইলো যখন আমরা দেখছি যে যখন ওই সেনাবাহিনী থেকে যে ওই জাল নুরুলদিন বলল সরি স্যার উই আর নো মোর ওতিউ মানে এগুলো আলোচনা করতে গেলে অনেক ব্যাপক আলোচনা এখানে যেটা যেটা বলবো সেটা হলো যে আসলে এই সরকার মনে করেন এসে কি কী স্লোগান দিছে যে আগে গণতন্ত্র না আগে উন্নয়ন তো আমরা বলি না মাঠে ময়দানেই তো তারা বলছে উন্নয়নের গণতন্ত্র অর্থাৎ উন্নয়ন তারপরে গণতন্ত্র এই স্লোগানটা কারা দেয় এই স্লোগানটা দেয় আর্মি গভর্নমেন্টাই দেয় স্বৈরতান্ত্রিক সরকারেরাই দেয় কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট এটা দেয় না কারণ সেই পাকিস্তানিদের বিরুদ্ধেও কিন্তু আমরা লড়াই করছিলাম এই ভোটের রাইটের জন্যই ফাইনালি কিন্তু যখন আওয়ামী লীগ জয়লাভ করলো তাকে ক্ষমতায় বসতে দিল না বলেই কিন্তু ফাইনালি একেবারে তাদের সাথে আমাদের যুদ্ধের যাইতে হলো। সেই কারণে বললাম যে আজকে মানুষের মৌলিক অধিকারটা আজকে বিপন্ন আর যখন গণতন্ত্র থাকে না তখন কিন্তু মানুষের মৌলিক অধিকার থাকে না আজকে মনির ভাই কিছু কিছু কথা বলছেন যে আজকে অর্থনীতি সহ সমাজের আরও কিছু কিছু চিত্র আজকে কোথায় যাইতেছে আজকে রাজনীতির কথা বলতেছেন পরিবেশ সুন্দর কথা বলছে আমি এটাকে আরও বলবো যে আসলে রাজনীতিটা কি আছে রাজনীতিটাকে রাজনীতিক শূন্যতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে অর্থাৎ মানুষের আজকে ভোট দেওয়ার প্রতি যে একটা অনিহা অর্থাৎ ভোট দেওয়া যাবে না ভোট দিয়ে কি হবে অর্থাৎ এইরকম একটা অবস্থায় নিয়ে যাচ্ছে জনগণকে এটা কোনোভাবেই এটা গণতন্ত্রের জন্য এটা রাষ্ট্রের জন্য কোনোভাবে এটা কিন্তু ভালো না কারণ আমরা এটা দেখছি পৃথিবীর এরকম বহু উদাহরণ আছে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু ফাইনালি সেই জায়গায় মানুষের মৌলিক অধিকার এমনভাবে বিপন্ন হয়েছে যেটা আমাদের এখানেও হচ্ছে যে আজকে আজকে বিচার বিভাগ কোথায় আজকে পুলিশ বিভাগ কোথায় আজকে সিভিল প্রশাসন কোথায় আজকে তারা কি করতেছে তারা কতটুকু আসলে এখানে সত্যিকার অর্থে কাজ করতে পারতেছে আজকে বাস্তব যেটা যে টোটাল রাষ্ট্র ব্যবস্থাকে টোটাল রাষ্ট্রটাকে একটা মিথ্যার দিকে ছেলে দেওয়া হচ্ছে আজকে সত্য কথাটা কেউ বলতে পারছে না সত্য কথাটা বলার জন্য যে সাহস সেই সাহসটা সবাই হারাই ফেলতেছে আজকে বিএনপিকে কে না যে বিএনপি আজকে মাঠে নাই বিএনপি আন্দোলন করার ক্ষমতা নাই বিএনপি সব ভুল আছে ঠিক আছে বিএনপি বাদ দেন আমার কথা হলো ভোটটা ফেয়ার করেন না তাহলে তো পাবলিক বিএনপি ভোট দিবে না যার ইচ্ছা তারই দিবে তাইলে ক্ষমতা ছেড়ে দেওয়া ফেয়ার ভোট করতে অসুবিধা নেই তাহলে তাইলে ইভেন ভোটটা আওয়ামী লীগের লোকজন পর্যন্ত ভোট দিতে পারে নাই তাইলে এই যে ভোটটা ভোটারদেরকে ভোটে ঠেকানো এটা কিসের জন্য এটা কি বিএনপিকে ঠেকানো বিএনপিকে ঠেকায় গত দশ বারো বছরে কি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বহু উপরে চলে গেছে মোটেও যাইতে পারে নাই কাজে এখানে বিএনপিকে বাদ দিয়ে বা আওয়ামী লীগে বাদ দিয়ে বহুমুখকে বাদ দিয়ে সেটা আজকে প্রশ্ন না আজকে প্রশ্নটা হলো যে আমরা এই দেশটা স্বাধীন করছি লড়াই করে যুদ্ধ করে আজকে এই দেশটার গণতন্ত্রকে রক্ষা করার জন্য এবং মানুষের মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য কিন্তু আজকে সেই জিনিসটা আজকে শেষ হয়ে যাচ্ছে আজকে সেটাকে এটা জন্য বিএনপি কতটুকু দোষ বিএনপি আন্দোলন করতে পারলো না বিএনপি পারবে না ঠিক বাদ দেন না বিএনপি বিএনপি বাদ দেন বিএনপি কে বাদ দেন সুষ্ঠুভাবে দেশটা চালান না সুষ্ঠুভাবে গণতন্ত্রটা দেন সুষ্ঠুভাবে ভোটটা করেন বিএনপি কে এত ভয় কেন বা বিএনপি নিয়ে এত চিন্তা কেন বিএনপি পারে না বাদ দেন আপনার আসবো দর্শক ফোন আছে ফোনটা নিয়ে আবার আসছি জি দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন

আপনি কি জানতে চাচ্ছেন যে পরাজিত দল সবসময় নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছে এই বিষয়টা আমি নিশ্চয়ই জানতে চাচ্ছেন দর্শক জি সালাম ভাই অনেকগুলো কথা বলেছেন গণতন্ত্র নেই মানুষের ভোটাধিকার নেই ইত্যাদি এই জায়গাগুলো আপনার উত্তর জানতে চাই মানুষের ভোটাধিকার নাই এটা তো আমি একমত না কারণ সালাম ভাই যদি চাইতেন সালাম ভাই কি নিজের ভোট দিতে পারতেন না অবশ্যই পারতেন তো এটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমি ভোট দেওয়ার ক্ষেত্র প্রস্তুত করতে পারছি কিনা ভোট দেওয়ার ক্ষেত্র প্রস্তুত করার মানেটা হলো এটা জনগণকে আমার পক্ষে সম্পৃক্ত করা তখনই সম্পৃক্ত করতে পারবো যখন জনগণের মনের কথাটা আমার স্লোগানের মধ্য দিয়ে প্রকাশিত হবে তখন কিন্তু সমস্ত মানুষ আমার পেছনে আসবে নাহলে কিন্তু আসবে না কেন আসবে আসার কোনো কারণই নেই সো এখন পর্যন্ত কিন্তু সেই অর্থে বিরোধী দল মানুষের মনের ভাষাটা বুঝতে পারে নাই মানুষ কি চায় সেই ভাষাটা যখন বুঝতে পারে নাই সেজন্য তাদের সাথে মানুষ নেই যতদিন পর্যন্ত এটা তারা করতে ব্যর্থ হবে ততদিন পর্যন্ত মানুষ তাদের সাথে আসবে না এবং আওয়ামী লীগ কিন্তু সেভাবেই রাষ্ট্র পরিচালনা করতে পারবে এবং আওয়ামী লীগ কিন্তু পাশাপাশি একটা কাজ করেছে সেটা কি সেটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু মানুষের সামনে কতগুলো জিনিস রেখেছে সেটা হচ্ছে যে ডেভেলপমেন্টের কোয়েশ্চেনটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে এবং এইটা দৃশ্যমান বাস্তবতা এই দৃশ্যমান বাস্তবতা হচ্ছে বাংলাদেশের উন্নয়ন যে উন্নয়নটা কিন্তু এই ধরনের উন্নয়ন কিন্তু মানুষ কোনো সময় দেখেনি এই ব্যাপারে মানুষ কিন্তু একটু থমকে গেছে থমকে গেছে ইন এ যে আসলেই তো আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে একটার পর একটা উন্নয়নমূলক কর্মকাণ্ডে কর্মকাণ্ড এগিয়ে নিচ্ছেন তাতে তো অন্যান্যরা যা বলছে বিরোধী দল যে আন্দোলনের কথা বলছে আমরাই এই আন্দোলনে যাব কেন আমাদের কি দরকার আর সালাম ভাই আমরা একসাথেই রাজনীতি করেছিলাম মনে আছে নিশ্চয়ই সালাম ভাইয়ের যে সেই সময়কার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কিন্তু এক না প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে এই পরবর্তিত যে অবস্থা এই অবস্থায় কিন্তু পুরনো ধ্যান ধারণা নিয়ে একটা আন্দোলন তৈরি করা যাবে না এটা ভুলে যেতে হবে এখন আন্দোলন তৈরি করতে হবে হলে বাস্তব কথা বলতে হবে খুঁজে বের করতে হবে মানুষের মনের কথাটা কি বঙ্গবন্ধু কি করতেন বঙ্গবন্ধু একটা মানুষের হাত ধরতেন একটা বাঙালির হাত ধরতেন হাত ধরেই বুঝতে পারতেন এই মানুষটা কি কথাটা বলছে এবং উনি সেই কথাটা ওনার মুখ দিয়ে বলতেন ওনার দল সেই কথাটাই বলতো মানুষ তখন সহমত পোষণ করত। যে আসলেই তো আমার কথাটা আজকে এখানে আসছে তো সেইভাবে কিন্তু হচ্ছে না বিরোধী দলকে আমি বলবো যে ওনারা অনেক বিজ্ঞ লোক আছেন না তা না বিজ্ঞ লোক তো অবশ্যই আছেন কিন্তু ওনারা ওই ক্র্যাকসটা ধরতে পারছেন না জনগণের মনের কথাটা কি ওরা বলছেন যে গণতন্ত্র নাই এটা নাই সেটা নাই আমি যদি প্রশ্ন করি যে গণতন্ত্র নাই তো বুঝতে পারলাম যে গণতন্ত্র ধুয়ে পানি খাবো আমার তো গণতন্ত্রের দরকার নাই তার চেয়ে আমি যদি একটা ব্রিজ আমার হয়ে যায় আমার গ্রামের একটা রাস্তা তৈরি হয়ে যায় ওইটা দিয়ে আমি যেতে পারবো খুব তাড়াতাড়ি তখন ওই জায়গায় গণতন্ত্রের কথাটা কিন্তু দৃশ্যমান হয় না অথবা মানুষের মনের মধ্যেও মানুষের মনটা তখন এই গণতন্ত্র পাওয়ার জন্য সোচ্ছার হয়ে যায় না তবে হ্যাঁ আমি কিন্তু এইটাও বলি পাশাপাশি যে গণতন্ত্রটা কি তাহলে প্রয়োজন নাই অবশ্যই প্রয়োজন আছে অবশ্যই কিন্তু প্রয়োজন আছে সেই প্রয়োজনটা যখন মানুষ অনুধাবন করবে বুঝবে এটা নিয়ে সোচ্চার হবে তখন কিন্তু গণতন্ত্র এস্টাবলিশড হবে এছাড়া কিন্তু এখন এই কথা এখন মাননীয় প্রধানমন্ত্রী যে হারে উন্নয়নের কথা বলছেন এবং গণতন্ত্রের পরিবর্তিত যে রূপ সেই রূপে আমরা চলে এসেছি আমরা ডিজিটাল বাংলাদেশে আছি এই যে এখানে বসে কিন্তু কেউ কি আটকিয়েছে এখন পর্যন্ত আপনার কোনো প্রশ্ন সালাম ভাইয়ের ভাইয়ের আমার আটকায় নাই তাহলে কিন্তু মানুষ গ্রামের মানুষ শহরের মানুষ একটা কথা বলবে কি ব্যাপার এই যে ওনারা এখানে টকসতে বসে কি আলাপ করছেন ওনাদের কথা বলতে দেয় না ওনাদের গণতন্ত্র নাই এটা তো ঠিক না ওনাদের তো গণতন্ত্র এখানে আছেই ওনারা তো সব কথাই বলতে পারতেছেন বলেন না কেন ওনারা অথবা রাস্তায় লোক জড়ো করতে পারেন না কেন রাস্তায় জড়ো করতে পারেন না এই জন্য ওই মানুষগুলো আফামর জনগণ অথবা বৃহত্তর জনগোষ্ঠী সেই বৃহত্তরগণ জনগোষ্ঠী এইখানে যে কথাগুলো হয় অথবা বিরোধী দল যে কথাগুলো বলে সেই কথাগুলোকে তারা বিশ্বাস করে না এখানে আরেকটি প্রশ্ন আপনাকে করতেছে উন্নয়নের কথা আপনি বলছিলেন যে উন্নয়ন যেরকম হয়েছে পাশাপাশি মণির প্রথম দিকে আলোচনায় বলছিলেন যে দুর্নীতি সুশাসন ইত্যাদি নিয়ে কিন্তু মানুষের মনে কিছুটা প্রশ্ন আছে আজকেও আমরা দেখেছি যে দুর্নীতির দায়ে তেত্রিশ জন প্রকৌশলীর বিরুদ্ধে চাষির দিয়েছে দুদক এক কয়েকজন ব্যবসার বিরুদ্ধে আজকে মামলাও হয়েছে জাজমান থিমেটার মালিক চব্বিশ জনের বিরুদ্ধে জি ব্যাংক এবার টাকা চুরির অভিযোগ কিছু আছে তো এই জায়গাগুলোতে কি আপনি কোনো বিশ্লেষণ করবেন কিনা বিশ্লেষণের শুরুটা কিন্তু আপনি করে দিয়েছেন যেমন আপনি কিন্তু বলেছেন যে কাদেরকে ধরা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এইবার রাষ্ট্রক্ষমতা এসে কিন্তু এই কথা বলেছেন জিরো টলারেন্স ইসের ব্যাপারে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স এবং উনি শুরু করে দিয়েছেন কাজ এখন এই যে উনি শুরু করে দিলেন আমার তো মনে হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী ভালো বলতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রী বুঝতেন জানতেন যে যদি আমরা সুশাসন আনতে না পারি গুড গভর্নেন্স যদি করতে না পারি তৈরি আবহাওয়া তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই উন্নয়নটা ব্যর্থ হবে সেই কারণে কিন্তু দেখেন কিভাবে ধরা হচ্ছে এবং আরও ধরা হবে আমরা যে সমস্ত আলামত পাচ্ছি সেদিন আমাদের এক এমপি ওনার বেশ এমপি বেশ কয়েকবার এমপি হয়েছেন ওনার ওনার ব্যবসা প্রতিষ্ঠান বুড়িগঙ্গার পাড়ে তো ওই ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হলো আমি পার্লামেন্টে দেখেছি উনি অনেকের কাছেই কথা বলছেন কিন্তু কেউ সাহস করছে না এটার পক্ষে দাঁড়ানোর জন্য অনেক সময় হয়তো কলিগের একটা ক্ষতি হয়ে যাচ্ছে অনেকে আসে যে এটা যদি একটু কাজ থামানো যায় নো কেউ বলার নাই মানে মাননীয় প্রধানমন্ত্রী বুঝে গেছি আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন এটা কিন্তু করবেন এইটা নিয়ে অন্য কিছু বলার সাহস আমাদের নাই উনি কিন্তু সেভাবেই ইয়ে গিয়েছেন ধন্যবাদ ম্যাডাম আপনাকে মনে হয় আপনাকে কাছে আছি দশক একটি প্রশ্ন করেছিলেন দর্শক প্রশ্ন যতটুকু বুঝেছি যে সে একানব্বই থেকে হয়তো তিনি বলতে চাইছেন যখন যে দল পরাজিত হয়েছে তারাই নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছে এটা তো খুব পুরনো কথা এটা আসলে আমাদের গণতন্ত্রের দুর্বলতা আমাদের দেশের দুর্ভাগ্য আমরা যদি সাতচল্লিশ সাল থেকে ধরি তার একটা বড় অংশ সময়ের একটা বড়ো অংশ আমাদেরকে সামরিক শরীর শাসনের অধীনে কাটাতে হয়েছে আইফ খান ইয়া খান জিয়াউর রহমান এরশাদ ফলে অবাধে বা অবারিতভাবে বিকশিত হওয়ার জন্য গণতন্ত্রের যে সময়টা প্রয়োজন সেই সময়টা কখনই গণতান্ত্রিক প্রক্রিয়া পায়নি রাজনৈতিক দলগুলো অবাধে গণতান্ত্রিক চর্চা করতে পারেনি এই সামরিক সরকারগুলির বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে উৎখাত করা বা পতন ঘটানো আন্দোলনই একটা দীর্ঘ সময় ধরে করতে হয়েছে আইফলের বিরুদ্ধে তো আটান্ন সাল থেকে উনসত্তর এগারো বছর পর্যন্ত আন্দোলন করতে হয়েছে বিভিন্ন ফর্মে বিভিন্ন সময় এবং সেই আন্দোলনে আমরা সবাই ছিলাম ফলে গণতন্ত্র চর্চা করা গণতন্ত্র সংস্কৃতি গড়ে তোলা রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং আস্থা সম্পর্ক গড়ে তোলা যেটা হচ্ছে গণতন্ত্রের একটা ভিত্তি হ্যাঁ সেই সুযোগ বা সেই অবকাশ কিন্তু আমাদের দেশের রাজনীতিতে কখনই তৈরি হয়নি তারপরে বাংলাদেশ স্বাধীন হলো মুক্তিযুদ্ধ হলো স্বাধীন হওয়ার পরে সাড়ে তিন বছরের মধ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো হত্যা করে এর সাদ জিয়া দুঃখিত মোস্তাক জিয়া তারা আরেক সামরিক শাসনের সূচনা করলো আবার গণতন্ত্রের ইয়ে অভাব আবার তার বিরুদ্ধে লড়াই তারপরে আবার এরশাদার আসলো তার বিরুদ্ধে আবার লড়াই ফলে গণতন্ত্রের যে সুযোগ দেওয়া যে গণতন্ত্রের চর্চা করে তার গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে বিকশিত হয় আজকে আমরা ইংল্যান্ডের মিনিস্টার ডেমোক্রেসির কথা বলি বা তার প্রশংসা করি কিন্তু তার যদি ইতিহাস দেখেন সেটাও কিন্তু অনেক রক্তাক্ত ইতিহাস আছে অনেক চড়াই উতরাই এর মধ্যে দিয়ে হ্যাঁ এবং এমনকি প্রধানমন্ত্রী ফাঁসি আমলে হ্যাঁ সেগুলির মধ্যে দিয়েও কিন্তু সেই গণতন্ত্রের উত্তরণ ঘটতে হয়েছে হ্যাঁ আমাদের দেশেও কিন্তু এই সামরিক শাসনগুলোর মধ্যে দিয়ে আমাদের পার হয়ে আসছে এবং এর ফলে যে কালচারটা তৈরি হয়ে গেছে দুটো আমি মনে করি দুটো মানে ইয়ে পয়েন্ট মূল পয়েন্ট এই কালচারের নেগেটিভ দুটোই নেগেটিভ একটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং আস্থা নেই আরেকটি হচ্ছে যে এই যে নির্বাচনে যেটা দর্শক প্রশ্ন করলো নির্বাচনের পরে যারা হেরে যায় তারা বলে যে নির্বাচনে কারচুপি হয়েছে এই ফলাফল আমরা মানব না ফলে এর জের কিন্তু বা এর প্রভাব কিন্তু পরবর্তীকালে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজনৈতিক অগ্রগতির মধ্যে রাজনৈতিক যে বিহেভিয়ার হ্যাঁ পলিটিক্যাল যে বিহেভিয়ার সেই মধ্যে পড়ে এবং তার আবার এটার আবার পাল্টা প্রভাব কিন্তু রাজনৈতিক দলগুলোর উপরে কর্মীগুলোর উপরে পড়ে এইভাবে কিন্তু আমরা আপনি যেটি বলছেন বিভিন্ন সময় ছেদ পড়েছে তারপরেও যদি আমরা দেখি যে এর সাদ পতনের পর থেকে প্রায় তো তিন দশক এই সময়টা দেখি যতটুকু গণতন্ত্র শক্তিশালী হওয়ার কথা ছিল ততটুকু কি হয়েছে না সেটা হয়নি সেটা আমি একমত সেটা হয়নি তার একটি কারণে যে অতীতের এই জের এই প্রভাব হ্যাঁ এই কালচার এই যে পারস্পরিক বিশ্বাস এবং তার মধ্যে আবার কিছু এলিমেন্ট যুক্ত হয়েছে যেমন বিএনপির ক্ষেত্রে যদি আমি বলি বিএনপির ক্ষেত্রে বিএনপির সঙ্গে জামাতের যে সক্ষতা বা মিত্রতা এটা একটা মূল পয়েন্ট আমি মনে করি যে জামাত হচ্ছে বাংলাদেশ বিরোধী দল তারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিরোধিতা করেছে এখনও তারা তাদের রাজনীতি বাংলাদেশের বিরোধী সুতরাং বিএনপি বিএনপি না যে কোনো দলই সেটা যদি আওয়ামী হয় তারাও যদি জামাতকে নিয়ে রাজনীতি করে তাহলে বুঝতে হবে যে এই জায়গাটাই হচ্ছে তার রাজনীতির মাইনাস পয়েন্ট বাংলাদেশের রাজনীতির মাইনাস পয়েন্ট তাহলে অন্য দলের সঙ্গে তার যখন আন্তঃক্রিয়া হবে সেই আন্তক্রিয়ার মধ্যে কিন্তু জামাতের প্রশ্নটা স্বাভাবিকভাবে সামনে আসবে তখন কিন্তু এর ঐক্যের জায়গাটা ঠিক থাকে না বা বিশ্বাস রাস্তার জায়গাটা ঠিক থাকে না এটা একটা ফ্যাক্টর জামাত ফ্যাক্টর আমাদের রাজনীতিতে সর্বনাশার একটা বড়ো ফ্যাক্টর এই যে কথাগুলো বলা হচ্ছে এবং আমরা দেখেছি যে বিএনপি জামাতের সঙ্গে মিত্রতা করেছে আবার অন্যান্য দল এবং আওয়ামী লীগও হ্যাঁ এই এই যে আওয়ামী হানিফ সাহেব সম্ভবত এই ইয়ে কি বলে এই যুগ্ম সম্পাদক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তার নেতৃত্বে আমরা দেখেছি খুব কুষ্টিয়ার একটি বড় জামাতের একটা বড় অংশ আওয়ামী যোগদান করেছিল হ্যাঁ কয়েক কয়েক বছর আগে আর কি এর প্রভাবকে আওয়ামী লীগে পড়ে নাই পড়েছে হ্যাঁ ফলে এই যে জায়গাগুলো পলিটিক্স পলিটিক্সে কোনো কিছু মানে ফেলা যায় না এটা আমাদের মনে রাখতে হবে যেমন ধরেন আমি দুটো উদাহরণ দিই একটি হচ্ছে এক যে সরকার আসছিল সামরিক বাহিনী সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার তারা যখন দুই বছর পরে নির্বাচন দিল আপনার নিশ্চয়ই মনে আছে আপনি কি তখন ছাত্র ছিলেন বোধ হ্যাঁ যে তখন কিন্তু নির্বাচনের জন্য কোনো আন্দোলন হয়নি কিন্তু তারা নির্বাচন দিয়ে চলে গেল কেন ভাই বলেন তো কোনো আন্দোলন নাই চাপ নাই তারপরে তারা কেন নির্বাচন দিল। কারণটা হচ্ছে যে তারা রুল করতে পারছিল না জনমত তাদেরকে গ্রহণ করে নাই এইটা তারা ফিল করে তারা বুঝতে পেরেছে তারা অগ্রসর হতে পারবে না সুতরাং নির্বাচনটি মানে মানে তারা কেটে পড়লো বা ধরেন যে সত্তর সালে হ্যাঁ এর দুঃখিত যে এখন যে নির্বাচনটি দিল যে নির্বাচনে আওয়ামী লীগের ল্যান্ডস্লাইড ভিক্ট্রি হলো সেই নির্বাচনটি এখন এর আগে পাকিস্তানের যত নির্বাচন হয়েছে হ্যাঁ কোনোটাই ওয়ান ম্যান ওয়ান ভোট বা ইউনিভার্সাল সাফেস যেটা এক ব্যক্তি এক ভোট সেই ভোটে কিন্তু নির্বাচন হয়নি এরা এখন প্রথম এক ব্যক্তি এক ভোটে নির্বাচন করলো হ্যাঁ ফুললি যে যদি এখানে আওয়ামী লীগ জিতে ফর্টি সিক্স ফিফটি সিক্স পার্সেন্ট হচ্ছে বাংলাদেশের ভোট আর ফর্টি ফোর পার্সেন্ট হচ্ছে পাকিস্তানের ভোট তাহলে এ এরাই সরকার সরকার গঠন করবে বাধ্য হলো কেন আন্দোলনের চাপে জনমতের চাপে তো এই যে ফ্যাক্টরগুলো রাজনীতির ক্ষেত্রে আমাদের দেশে এই ফ্যাক্টরগুলো বড় বড় কাজ করছে যারা এই ফ্যাক্টরিগুলিকে কারেক্টলি রিড করতে পেরেছে তারাই অগ্রসর হয়েছে যারা করতে পারে নাই তার অবসর হতে পারে ধন্যবাদ আপনাকে সালাম ভাই আপনার কাছে আছি জামাতের কথা মনির ভাই কিছুটা বলছিলেন তা আমরাও দেখি জামাত তো আপনাদের সঙ্গে আছে তো জামাতকে এইবার যে জামাতের নিবন্ধন বাতিল হয়ে যাওয়ার পরও আপনাদের যে জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপি থেকে জামাতকে আটাশ জন জামাত নেতাকে ধানের প্রতীক দেওয়া হয়েছে এটিকেও কেউ কেউ আপনাদের যে নির্বাচনে ভরাডবির কারণ হিসেবে বিশ্লেষণ করছেন এবং প্রশ্ন তুলছেন যে আপনারা জামাত ছাড়ছেন না কেন নাকি ছাড়তে পারছেন না ভাই আসল জায়গায় না যায় নকল জায়গায় নিয়ে দৌড়াদৌড়ি তো লাভ নাই আমরা আমি তো বারবারই বলছি যে বিএনপিকে পাবলিক যদি ভোট না দেয় বিএনপি পাবে না কিন্তু ভোটটাই তো দিতে পারে নাই আজকে ভোটটা নিশ্চিত করেন না কারণ এখনো তো যেটা যে স্বাধীনতার এতগুলো বছর পরেও প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বলতেছে পারলে আন্দোলন করেন পারলে ক্ষমতা থেকে নামান অর্থাৎ আন্দোলন করে আবার ভোটের জন্য আমাকে অধিকারটা অর্জন করতে হবে যে অর্জনটা সুসময় করছিলাম আবার এখনও করতে হবে কারণ এখনটা হলো যে দেখা গেছে যেটা যে বেলাল সাহেব বললেন ওনাদের পার্লামেন্টে পার্লামেন্টে দ্বারা আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বলছে কিসের নির্বাচন কিসের আমার এটা দরকার কি অনেক উন্নয়নের দেশে আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকবে কোন নির্বাচন নির্বাচন দরকার নাই পার্লামেন্টে দাঁড়ায় বলতেছে অর্থাৎ এটা তো আমরা দেখছি যে হিটলারও কিন্তু নির্বাচিত একজন নেতা ছিলেন কিন্তু পরবর্তীতেও যে উনি কিভাবে শেরা চারচার সেটা সারা পৃথিবী জানে সালাম না এখানে এই কথাগুলো এই কথাগুলো এর জন্যই বললা যে মনির ভাইও যেটা বলছেন যে সামরিক ভাই এইটেই আজকে কি গণতন্ত্র আছে আজকে গণতান্ত্রিক সরকারের নামে কি হচ্ছে যে আমি ভোট দিতে পাচ্ছি না আওয়ামী লীগের লোকজন বলতেছে আমি আমার ভোট দিতে পারি নাই এটা কোন গণতন্ত্র এটা আমি বলবো না এটা কি আজকে হচ্ছে তাই কাজেই সেটা ওই সেনাবাহিনী করলে দোষ আর সিভিল আমি করলে দোষ না দোষটা দোষী যেই গণতন্ত্র হত্যা করবে সেই সেই দোষী তাই কাজে আজকে সেটা নাই শেষ একটা ফোন আছে ফোনটা নিয়ে আমরা খবর যে আপনার কাছে আসবে ফোনটা নিয়ে আসি জি দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি জি হ্যালো জি শুনতে পাচ্ছি বলুন আমি 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 শেখ মোহাম্মদ ফয়াদ মাওয়াসিন থেকে বলছি আমি এখানে যিনি বিএনপির যিনি নেতা আছেন তার কাছে আমার একটি প্রশ্ন হল যে গত বিগত ২০০৮ সালের পরে তারা যখন ক্ষমতা ছাড়লেন এবং ক্ষমতা ছাড়ার পর তারা কি গঠনমুখী তারা ভূমিকা নিয়ে সামনের দিকে এগুলেন খালি দোষারোপ পাল্টা দোষ এবং তারা জনগণের কোন বিষয়গুলো নিয়ে তারা তার আন্দোলন আপনাকে ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য বিএনপি কিছুই করে নাই বিএনপি আপনি ভোট দিয়েন না কিন্তু ভোটটা দেওয়ার সুযোগটা দেন আপনি ক্ষমতায় থেকে আবার ক্ষমতা নেয়ার জন্য তাহলে দরকারটা কি বিএনপি তো নাই কাজে বিষয়টা হলো ওইটা ওইভাবে দেখেন বিএনপি তো নাই দরকার নাই বিএনপি ভোট দিয়ে না কিন্তু ভোট ভোটটা রাখেন মানুষের ভোটের দেওয়ার অধিকার জামাতকে নিয়ে জামাতকে নিয়ে আওয়ামী লীগেও খেলে বিএনপিও খেলে আপনারাও খেলছেন আওয়ামী লীগও খেলে আজকে কি প্রধানমন্ত্রী কি বলছে এখন আবার বলতেছে এটা

সালাম ভাই বললেন যে আওয়ামী লীগ কোর্টের কাছে ঠেলে দিয়েছে আপনি যদি লজিক্যালি দেখেন তো ঠিকই তো করেছে কোর্টের কাছে দিয়ে দিয়েছে তো খারাপ অন্যায় তো কিছু করে করেনি এখনই কি তাহলে জামাতের লোকজনে কথা বলার সাথে সাথে সমস্ত লোকজনকে ধরে আবার জেলখানায় দিয়ে দেওয়া এটাই এটা তো হলো না কথা এখানে একটু মনে করে সেটা যে জামাতকে নিষিদ্ধ করে হাইকোর্ট একটা রায় দিয়েছিল সেটি হচ্ছে 2013 তে তো 2013 তে সেই রায়টির পড়পরে জামাত আপিল করেছিল আজকে পর্যন্ত আজকে 2019 সালছি আপিলটি শুনানোর উদ্যোগ গ্রহণ করা হয়নি আজকে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে আপিল শুনানোর উদ্যোগ তারা নেবেন তো 13 থেকে 19 দীর্ঘ সময় এই জায়গাটাতেই তো বিএনপির অভিযোগটা করে বিএনপির এই অভিযোগটা কিন্তু বিএনপির এই অভিযোগটা কিন্তু আমি মাঝে মাঝে শুনি সব সবসময় কিন্তু শুনি এই অভিযোগটা নিয়ে যে একটা আন্দোলন তৈরি করা এইটার কোনো ই দেখি না কিন্তু ওনারা কথা বলেন মাঝে মাঝে কথা বলেন যেমন সালাম ভাই আজকে এই প্রসঙ্গটা আসলো বলে কথা বলেন এই কথা বলার কি ই আছে কি লাভ এই কথা বলে এই কথা কথার তো রেজাল্ট আসবে না কোন রেজাল্ট আনতে হলে এটাকে জনগণের কাছে নিয়ে যেতে হবে যে জামাত একটা ধিকৃত সংগঠন কি কারণে এই এই কারণে আমাদের এত মানুষ মুক্তিযুদ্ধের সময় হত্যা হয়েছে দুই লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয়েছে এগুলো জামাত প্রত্যক্ষভাবে জড়িত একে কি আমরা সমর্থন করতে পারি অবশ্যই জনগণ উত্তর দ্বীপে আমরা সমর্থন করতে পারি না যখন এই কথাটা বলে পিপুলের কাছে যে একটা জনমত তৈরি করা যাবে যে এদেরকে আমাদের দরকার নেই তখন কাজ যেটি দুজনের কথা আপনি শুনছেন যে সালাম ভাই বলছেন যে জামাতকে নিয়ে আওয়ামী লীগ খেলছে আবার বিএনপিও খেলছে তো আপনি তার মানে জামাত লীগ আর আরো কিছুদিন থাকবে বাংলাদেশের রাজনীতিতে আমার মনে হয় থাকবে আর কি দুই দলই এটা ফায়দা দেওয়ার চেষ্টা করবে আর কি

ভোট হবে না অর্থাৎ আওয়ামী লীগ তার নৌকা প্রতীক যে দিবে সেই হয়ে যাবে সেখানে তো যায় লাভ নাই আর আরেকটা হলো যে গতবার তখন আপনারা বলছেন যে স্থানীয় সরকার ক্ষমতা পরিবর্তন হয় না সেই কারণে পরিবর্তন হয় না কিন্তু তারপরে কি দেখা গেল একটা অভিজ্ঞতাটা তো আছে তারপরে কি হলো মনে করে যে ঠিক আছে তারপর আমরা গেলাম গতবার দুই ধাপে দেখা গেল যে বিএনপি জিততেছে বেশি তখন তারপরে তারা দখল শুরু করে দিল তারপরেও মনে করে যে যারা জিতে আসলো বিএনপির কোন উপজেলা চেয়ারম্যান দেখা গেছে শত শত মামলা তার বসতে বসতে পারে পারে না ফাংশনই করতে পারে না আমাদের গাজীপুরের মেয়র বিপুল ভোটে নির্বাচিত হইলো নির্বাচিত হওয়ার পরে তার অধিকাংশ সময় জেলে কাটাইতে হইলো অর্থাৎ এইখানে তো তাদেরকে ফাংশনই করতে দেয় না

এই নির্বাচন কমিশন এই পুলিশ এই সিভিল প্রশাসন কোনোভাবেই নির্বাচন মানে সুষ্ঠুভাবে হবে না সেই কারণে এখানে নির্বাচনে যে কোনো লাভ নেই জনগণ ভোটই দিতে নির্বাচন মানে কি জনগণ ভোটই দিতে পারে না ভোট হইলে তো আমরা যাইতামই জি ধন্যবাদ ভাই জি ভাই আমি এই ব্যাপারটা করি সেটা হচ্ছে যে দেখেন নির্বাচন এমন একটা জিনিস কিন্তু এখানে সব সময় পার্টিসিপেট করতে হয় কারণ এখানে আমরা তিনজন বসে আছি আমরা কেউই কিন্তু কোনো গুপ্ত সংগঠন অথবা অস্ত্র সম্পৃক্ত রাজনীতি এগুলা অতীতেও একসময় হয়েছে কিন্তু এখন এটার সাথে যুক্ত না বিএনপিও কোনো অস্ত্র সম্পৃক্ত রাজনীতি করে না আওয়ামী করেই না ভাইও নিশ্চয়ই এটাকে প্রমোট করবেন না তো সেই জায়গায় এখানে নির্বাচনে যাব না এই কথাটা ঠিক না বঙ্গবন্ধুর কাছ থেকে আমরা সালাম ভাই অভিজ্ঞতার কথা বলছিলেন পূর্ববর্তী অথবা অতীত অভিজ্ঞতা অতীত যে রাজনীতি এগুলো সমস্ত কিছুর মধ্যে থেকে নির্যাসটা নিতে হয় নির্যাসটা নিয়ে তখন একটা অভিজ্ঞতা সঞ্চয় করে আগাতে হয় সামনের দিকে আপনারা কি দেখেছেন আওয়ামী লীগ কোনো সময় নির্বাচন বর্জন করেছে আওয়ামী লীগের উপরও তো এর চেয়েও বেশি অত্যাচার হয়েছে কিন্তু আওয়ামী লীগ তো কোনো সময় নির্বাচন বর্জন করে নাই কেন করল না এই কেনর এটা যদি গভীরে আজকে বিএনপি যেত তাহলে কিন্তু বিএনপি এই ঝামেলায় পড়তো না বিএনপির এই বিষয়গুলো তারা ধর্তব্যের মধ্যে আনে না অথবা তাদের মধ্যে যারা এই ধরনের চিন্তা করার মতো জ্ঞান রাখেন তাদেরকে হয়তো সাইডলাইনের তারিখ যে রেখে দিয়েছে সেই রেখে দেওয়ার কারণে ওনারা কথাও বলতে পারেন না সেই ধরনের আন্দোলনে আলোর মুখও তারা দেখতে পারেন না তো আমি বলবো আওয়ামী লীগের কাছ থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারতেন যে দলটা এত কিছুর মধ্যেও যে আওয়ামী লীগকে নির্বাচনে জয়েন করার কোনো পারমিশনই দিচ্ছে না অথবা অনেক আমি উদাহরণ দিলে অনেকগুলোই দিতে পারবো কিন্তু সব কিছু পায়ে ঠেলে যেভাবেই হোক নেতৃবৃন্দের কথা টপ নেতৃবৃন্দের বঙ্গবন্ধু বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলেন ওনারা যে একটাই কথা না নির্বাচনে জয়েন করতে হবে নির্বাচনে যোগদান করে সেটার মধ্য দিয়ে এরা যে সমস্ত কাজ করছে সেগুলো মানুষকে ধন্যবাদ মনে ভাই আপনার কাছে একেবারে শেষের দিকে আছিস বর্জন থেকে আসলে কোনো অর্জন সম্ভব কিনা যে বিএনপি নির্বাচন উপজেলা নির্বাচন আমাদের দেশের বাস্তবতা সম্ভব না জি মনে হয় আর কিছু বলবেন এই এই জায়গায় এই প্রসঙ্গে তো ধরুন আমরা দেখেছি যে এই যে বর্জনগুলো হয়েছে কোনো বর্জনই কিন্তু আসলে কোনো ফলফল দেয়নি কোনো সফল দেয়নি হ্যাঁ একমাত্র ব্যতিক্রম হচ্ছে যে এশাদের 2000 দুঃখিত 1998 সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত করেছিল সেখানে সব দল বর্জন করেছিল সেটাইর কথা হলো তা সেটার কিছুটা সেটার একটা সুফল পাওয়া গেছিল এবং সেটা সুফল পাওয়ার কারণ হচ্ছে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে বর্জন করেছিল বলে সুফলটা পাওয়া গেছিলো আর মানে এককভাবে কোনো দল বর্জন করলে বিশেষ করে এই ডেমোক্রেটিক পলিটিক্স তো নির্বাচন একটি কেন্দ্রিক পলিটিক্স সুতরাং সেক্ষেত্রে বর্জন মানেই হচ্ছে নির্বাচন কেন্দ্রিক পলিটিক্স এর বাইরে থাকা বাইরে থাকলে ধন্যবাদ আব্দুল সালাম তিনজনকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আগামী আগামীকাল আবারও দেখা হবে রাত দশটায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি